সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। ফাইনালি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ভাবে লঞ্চ হয়ে গিয়েছে টেকনো পোভা 4 প্রো। এই ফোনটির হাইলাইটেড বিষয় যেসব কিছু থাকছে, 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর, আর গেমারদের জন্য রয়েছে G99 এর মতো একটি ভালো চিপসেট, আর ব্যাটারিও রয়েছে 6000 mAh, বেশ বড় সড় একটি বিগ ব্যাটারি। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে টেকনো পোভা 4 প্রো এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটির দামি বা কেমন হবে, দাম হিসেবে কতটুকু বেলু মানে প্রোভাইড করছে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, সব সময়ের মতো আজকের এই ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সর্বপ্রথম এই স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন। যারা টেকনো ফুলের লাভার রয়েছেন তাদের কাছে অবশ্যই এক দেখাতে নজর কাড়বে। এই ফোনটির বডি এবং ফ্রেম মেটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডি তৈরি। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। অবশ্যই এই ফোনটির ফুট স্যান্ড বাটন হিসেবে দেখছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং ইউএসবি টাইপ সি 2.0, 3.5 mm হেডফোন জ্যাক। তবে এই ফোনটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এখানে দুইটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করারও সুবিধাও রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারেন। অবশ্যই এই ফোনটি কয়েকটি কালারে লঞ্চ হবে, ব্ল্যাক, ব্লু, সিলভার ইত্যাদি কালার লঞ্চ হবে। তো দর্শক বন্ধুরা, পার্সোনালি আমার কাছে এই ফোনটির কালার এবং লুক আর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি দামি। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটির সামনে সেটটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর 6.6 ইঞ্চির একটি IPS LCD পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল HD প্লাস রেজুলেশনের এবং 267 PPI ডেন্সিটি। অবশ্যই এর ডিসপ্লেটি 90Hz রিফ্রেশ রেট এবং 600 nits ব্রাইটনেস। তো দর্শক বন্ধুরা, এর ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? ওভারঅল বলতে গেলে এখানে একটি ফুল HD প্লাস রেজুলেশনের পাঞ্চল কাটিং এর IPS LCD ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, আর অবশ্যই 90Hz রিফ্রেশ রেট হওয়াতে অনায়াসে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। আর অবশ্যই এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের শার্পনেসের ঘাটতি একদমই ফিল হবে না। তো দর্শক বন্ধুরা, ওভারঅল বলতে গেলে এখানে একটি ফুল HD প্লাস রেজুলেশনের ভালো মানের IPS ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন এই ফোনে। এইবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সেকেন্ডটিতে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে 2K রেজুলেশনে। ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল HD প্লাস রেজুলেশনে। দর্শক বন্ধুরা, এর ক্যামেরা কোয়ালিটি কেমন হবে? এখানে নতুন করে আর কিছু বলার নেই। আপনারা অনেকেই জানেন টেকনো ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে, এরপরেও আপনাদের সুবিধার্থে এখানে কয়েকটি ফটো স্যাম্পল এবং ভিডিও কোয়ালিটি দেখানো হয়েছে, সেখান থেকে অবশ্যই ধারণা নিতে পারেন। সো ওভারঅল বলতে গেলে এখানে টেকনোর এই ফোনের প্রত্যেকটি ফটো কোয়ালিটি ভালোভাবে অপটিমাইজ করা যাচ্ছিল, আর ভিডিও কোয়ালিটি ওভারঅল ঠিকঠাকই রয়েছে। তো দর্শক বন্ধুরা, ওভারঅল বলতে গেলে এখানে একটি মোটামুটি মানের ভালো ক্যামেরা পারফরমেন্সও পেয়ে যাবেন এই ফোনে। অবশ্যই এই ফোনটি কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6GB 128GB এবং 8GB 128GB, 8GB 256GB। ফোনটির স্টোরেজ টাইপ হিসেবে দেখছে EMMC 5.1, যার কারণে ফোনটির রিড আর রাইট স্পিড যথেষ্ট ভালোই পাওয়া যাবে। এইবার কথা বলা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে আসলে দেখা যায় মিডিয়াটেক হেলিও G99, যেটি 6 nm অটোপিকচারে বিল করা একটি উক্টাকোর CPU, আর GPU হিসেবে দেখছে মালি G57 MC2। তো দর্শক বন্ধুরা, এই চিপসেটটি কেমন হবে? এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগস বা ফ্যান্ডম লক্ষ্য করবেন না। আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকেন তারা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। এই চিপসেটটি মূলত 2022 সালের লেটেস্ট টেকনোলজির মিড বাজেটের মধ্যে ভালো একটি চিপসেট। অবশ্যই মিডিয়াটেকের G95 চিপসেটের চেয়ে এর একটু আপগ্রেড ভার্সন G99। তো দর্শক বন্ধুরা, ওভারঅল এখানে একটি মিড বাজেটের মতো ভালো একটি চিপসেট অফার করছে এই ফোনে। বলতে গেলে এই ফোনে অনায়াসে গেমিং আর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় কাজগুলো অনায়াসে করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 6000 mAh, বেশ বড় সড় একটি ব্যাটারি, সাথে রয়েছে 18W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার কাছাকাছি। দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আমি বলবো অনায়াসে 2 থেকে 2.5 দিন পর্যন্ত এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, সব কিছু মিলে এই ছিল প্যাকেজ। এই ফোনটি অলরেডি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল অফিসিয়ালি ভাবে লঞ্চ হয়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশে এই ফোনটির অফিসিয়ালি প্রাইস রাখা হয়েছে 8GB 256GB, 26,900 টাকা। প্রথমত আমি বলবো এই ফোনটি যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন। দ্বিতীয়ত এখানে একটি ভালো মানের পাঞ্চল কাটিং IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আর তৃতীয়ত 50 মেগাপিক্সেলের ক্যামেরা, মোটামুটি মানের ফটো এবং ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, আর চতুর্থত হলো এর প্রসেসর, অসাধারণ লেভেলের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যারা গেমার রয়েছে তাদের জন্য অবশ্যই ভালো দিক।
সর্বশেষ হলো এর ব্যাটারি 6000 mAh বেশ বড়সড় একটি ব্যাটারি অনায়াসে ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন এই ফোনে। তো দর্শক বন্ধুরা 26-27,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনটি আপনার জন্য কেমন হবে? সো বলতে গেলে টেকনো পোভা 4 Pro এই স্মার্টফোনটির বাজেট বিবেচনা হিসাব করলে দুর্দান্ত একটি স্মার্টফোন হবে আপনার জন্য। অবশ্যই আমি বলবো যারা পারফরমেন্স চান এবং ব্যাটারি ব্যাকআপ চান তারা অবশ্যই এই ফোনটি চুজ করতে পারে। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।